আমি যখন বাসায় থাকব না তখনই তার আসতে হবে যখন আমি অফিসে যাই এসে দেখি যে ইন্টারনেট ওয়ালা বসে আছে ডিশওয়ালা এসে বসে আছে আর বাড়িওয়ালার ছেলে আছে সব সময় কি একটা ছেলে আসতেই হবে বাসায় না থাকলে অতিরিক্ত করে ফেলছো অতিরিক্ত মানে কত্তিক আসছে কিসের ইনভার্সিটি হ্যাঁ কত্তিক আসছো তুই এই তুমি কার সাথে চ্যাট করো দেখি তো কারোর সাথে না তো আরে আশ্চর্য তো এত ছেলেদের সাথে চ্যাট করার কি আছে বুঝলাম না কারা এরা আরে আমার ইউনিভার্সিটির ছোট ভাই ব্রাদার সব তো এগুলাই করো ছোট ভাই ব্রাদার দরকার নাই এগুলো সব আনফ্রেন্ড করো আরে আনফ্রেন্ড করতেছো কেন এত ছেলে রাখার দরকার নাই তো প্রোফাইলে কোনো রবিন আচ্ছা আনফ্রেন্ড করো না 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 আনফ্রেন্ড করো তো বেশি কথা বলে কিন্তু ব্লক করে দেবে আমি সারাদিন ধরে কি করব বলো তো ডিশ নাই যে আমি একটু টিভি দেখব ওয়াইফাইটাও নাই এই ডাটা দিয়ে ফোন চালাতে চালাতে সব ডাটা শেষ হয়ে যাচ্ছে আমি কোনো কিছু ডাউনলোডও করতে পারতেছি না কোনো কিছু আপলোডও করতে পারতেছি না এত কিছু করার দরকার নাই টিভি দেখার কোনো দরকার নাই সারাদিন বসে বসে থাকবো রান্না বান্না করবো ঘুমায় থাকবো সবসময় নেট চালাইতে হবে কেন তোর মুভি টুভি দেখলে তো ভালো লাগে মুভি দেখতে হবে আচ্ছা শুনো না ওই যে তুমি একটু নেট অ্যালার্ট ডিসঅ্যালার্টকে ফোন দিয়ে বলে দাও একটু যেন ঠিকঠাক করে দিয়ে ওদের কানেকশন আমরা রাখবো না আমি পার্মানেন্টলি বাদ দিয়ে দিচ্ছি এগুলো দরকার নেই এই ঝামেলার মধ্যে আমরা যাবো না বাসায় ডিশ থাকবে না ইন্টারনেট থাকবে না ঝামেলা শেষ মোবাইল থাকবে শুধু মোবাইলে কথা বলবো আমি ফোন দিব কথা বলবো শেষ খাবার দাও খাবো ঘুমাসতেছে ঘুমাবো আসো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তুমি এত কষ্ট করে আসছো এনো আর পিকনিকের ই কবে আমাকে একটু জানাও হ্যাঁ যে কবে ডেট টেট পড়ে আচ্ছা আপু আপনাকে জানাবো কিন্তু আপনি আমাদের মিটিংগুলো তো অ্যারেঞ্জ করেন আমাকে তাহলে তুমি একটু ডেটটা জানাও কবে পিকনিকে সবাই যাচ্ছে আমি তো মিটিংয়ে যাইতে পারবো না বুঝছো নাই আচ্ছা আমরা নেক্সট মান্থে হবে কি অবস্থা রেগে ও তো আমার ইউনিভার্সিটির ছোট ভাই তো আমি যখন বাসায় থাকবো না তখনই তার আসতে হবে যখন আমি অফিসে যাই এসে দেখি যে ইন্টারনেট ওয়ালা বসে আছে ডিশওয়ালা এসে বসে আছে আর বাড়িওয়ালার ছেলে আছে সব সময় কি একটা ছেলে আসতেই হবে বাসায় না থাকলে অতিরিক্ত করে ফেলছো অতিরিক্ত মানে কত্তিক আসছে কত্তিক আসছে তুই সাদাই দিতে আসছিস সাদাই দিতে আসছিস তুই 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 সাদাই দিতে কি ব্যাপার কোথায় যাচ্ছ বাপের বাড়ি যাচ্ছি তুমি এই কয়দিন ধরে যা শুরু করছো কোনো সুস্থ সবল মানুষ তো এই বাসায় থাকতে পারবে না কোনো কিছু করি নাই কিচ্ছু করি নাই তুমি আমাকে অবিশ্বাস করা শুরু করছো আমি কি করছো অবিশ্বাস করার মতো পাশের বাসার ভাবি এসে তো আমাকে অনেক কিছু বলে গেছে বলছে যে জামাইকে টাইট দিয়ে রাখতে হয় অফিসে গিয়ে কলিগদের সাথে পরকিয়া করে কই আমি তো তোমাকে কোনো রকম প্যারা দিয়ে দিছি পাশের ফ্ল্যাটের ভাবি তোমাকে এসব কথা বলছে সে আমাকে আর উল্টা পাল্টা কথা বলছে বলছে বাসায় বউ একা থাকে ছেলেরা বাসায় আসা যাওয়া করে এসব ঠিক না আর কত কি উল্টা পাল্টা কথা বলছে বাইরের একটা মানুষ এসে বললো আর তুমি বিশ্বাস করে আমি একটা মেয়ে ছোটবেলা থেকে আশেপাশের মানুষদের ট্যাকেল দিয়ে বড় হয়েছি কিভাবে মানুষদের হ্যান্ডেল করতে হয় কাকে কতটুকু এক্সেস দিতে হয় কিভাবে মানুষকে কন্ট্রোল করতে হয় আমি জানি এগুলো বেসিক এগুলো আমাকে শেখানো লাগে না রবিন তুমি এই বাসায় আমাকে একটা খাঁচার বানর বানায় রেখে দিছো কোনো কিছু ঠিক মতো করতে পারি না আমি যে একটু টিভি দেখবো ডিশের লাইনটা কেটে রেখে দিছো আমি যে একটু ফোন চালাবো ইন্টারনেটের লাইন কেটে রেখে দিছো তুমি আমার ফোন চেক করো কার সাথে কথা বলি না বলি কার সাথে তুমি ঠিক মতো কথা বলতে দাও না এইভাবে থাকা যায় না আমি সরি আসলে আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে দুই দিন আগে আমার জয়নিং লেটার আসছে এই যে লেটার আমি ভয়ে তোমাকে ঠিক মতো বলতেও পারি নাই আমি জানি চাকরির কথা বলতে তুমি রাজি হবে না তুমি অফিসে আমি কার সাথে কি করছি এগুলো নিয়ে কি করবা এর জন্য আমি তোমাকে বলতেও পারি না তুমি কেন চাকরি করবে না তুমি অবশ্যই চাকরি করবে আমি তোমাকে কোনো বাধা দিব না প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও আমি মানুষের কথায় বায়াস হয়ে গেছি তুমি চাকরি করবা অবশ্যই চাকরি করবা আরেকটা সুযোগ দাও প্লিজ যার দরকার এগুলো রাখো